অনেকেই কমেন্টস করে বলেছেন যে একটা মাইক্রোফোনের সার্কিট দেখাতে তো আজকে আমি খুব সহজে একটা মাইক্রোফোন সার্কিট দেখিয়ে দেব আর একটা ভালো মাইক্রোফোনের মাইক্রোফোন সার্কিটের কাজ চলছে ওটা সাকসেসফুল হলে আমি আপনাদের ভিডিও নিয়ে আসব এই যে অডিও কিটটা আছে পি এইট ফোর জিরো এটা দিয়ে কিভাবে। মাইক্রোফোন বানিয়ে নেবেন সেটা আমি দেখাবো এর জন্য এরকম একটা কিড লাগবে এটা দেখে বুঝতে পেরেছেন আর একটা কনডেন্সার মাইক্রোফোন লাগবে বা কনডেন্সার মাইক এটা যেটা নেগেটিভ পয়েন্ট সেটা দেখে বুঝতে পারবেন দেখুন এটার সাথে এই বডির কানেকশান করা আছে এই যে দুটো তিনটে পাত গেছে এই দিকে তার মানে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট নেগেটিভ লেগ আর এটা হচ্ছে পজিটিভ আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা জিনিসটা রেডি করবেন তাহলে কিন্তু কিন্তু একবারে সাকসেসফুল হয়ে যাবে এখানে ক্যাপাসিটার আমি যা খুশি নিতে পারি তার উপর কিছু অসুবিধা নেই এখানে আমি নিচ্ছি দেখুন হানড্রেড হান্ড্রেড এম এফ ডি ষোলো ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়েছি আপনি দুশো কুড়ি এম এফ ডি পঁচিশ ভোল্টেরও নিতে পারেন কোনো কিছু অসুবিধা হবে না তো এইখানে তিনখানা পয়েন্ট আছে আপনারা সবাই জানেন মাঝখানে গ্রাউন্ড আর দুদিকে লেফট আর রাইট চ্যানেল ইনপুট অডিও ইনপুট তো এখানে যে কোনো একটা চ্যানেলে আমি এই ক্যাপাসিটারের নেগেটিভ যে লেগটা আছে না সেটা আমি এখানে কানেক্ট করে দিলাম প্রফেশনাল যে মাইক্রোফোন হয় সেরকম ভালো কোয়ালিটি পাবেন না তবে এটুকু বলতে পারি যে বাড়িতে ইউজ করার জন্য কিন্তু যথেষ্ট এরপর আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভকে একটা রেজিস্টেন্স নেব যেখানে ডিসি ফাইভ ভোল্ট ইনপুট লেখা আছে সেই ডিসি ফাইভ ভোল্ট ইনপুটে আমি এইভাবে কানেক্ট করে দেব এরপরে আমরা এরকম একটা হান্ড্রেড একটা টিসি নিয়ে নেব এটা ডুয়েল চ্যানেল আছে সিঙ্গেল চ্যানেল নিলেও হবে সিঙ্গেল চ্যানেল নিলে আমার তিনখানা পয়েন্ট থাকবে এরকম তিনটে তার ভেতরে মাঝখানে দুটো পয়েন্টে আমি তার কানেক্ট করে নিয়েছি এই যে এই দুটো তার এই দুটো তার কি করব একটা তার কানেক্ট এই এখানে করবিস আর একটা তার কানেক্ট করব এই ক্যাপাসিটারের এখানে তাহলে এটা কেন করা হলো তার কারণ এই কন্ট্রোলটা দিয়ে আমি কিন্তু গেনটা অ্যাডজাস্ট করে নিতে পারবো যে কতটা গেন কম বেশি করা যায় আর এখানে রেজিস্টেন্সটা দেওয়ার কারণ হচ্ছে এই পোটেন্সিও যে আছে এই পোটেন্সিও মিটারটাকে প্রোটেকশন করতে হবে কেন বেশি ভোল্টেজ ঢুকে গেলে এটা নষ্ট হয়ে যাবে আর সেকেন্ড হচ্ছে এই কনডেন্সার মাইক্রোফোনের ভোল্টেজ কম বেশি ইনপুট হবে এই কনডেন্সার মাইক্রোফোনটা যে কানেক্ট করেছি এটা নেগেটিভ পজিটিভ তো দেখিয়ে দিয়েছি নেগেটিভ যে লেগটা আছে সেই নেগেটিভ লেগটা কিন্তু অডিও যে নেগেটিভ লেগ আছে সেখানে আমি কানেক্ট করে দিচ্ছি আর পজিটিভ যে লেগটা সেটা এই ক্যাপাসিটার পজিটিভ যে লেগ আছে সেইখানে করছে যেখানে ব্যাটারির পজিটিভ একটা ব্যাটারির পজিটিভে দিয়ে দিচ্ছি যে ব্যাটারি পজিটিভ ফাইভ ভোল্ট এখানে লেখা আছে তো এখানেই ফাইভ ভোল্ট দিয়ে দিলাম এখানে ফাইভ ভোল্ট কানেক্ট করে দিচ্ছি গ্রাউন্ডে এখানে লেখা আছে গ্রাউন্ড বলে এখানে দিয়ে দিচ্ছি গ্রাউন্ডটা গ্রাউন্ডেই থাকবে এই যে এখানে হয়ে গেল এবারে স্পিকারের কানেকশান স্পিকারের কানেকশন দেখুন এখানে আমি লেফট চ্যানেলে ইনপুট দিয়েছি তার জন্য আমি লেফট চ্যানেলে স্পিকার কানেক্ট করবো নাহলে আমি শুনতে পাবো না যদি রাইট চ্যানেলে দিতাম তাহলে রাইট চ্যানেলে স্পিকার কানেক্ট করতাম পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে হ্যালো হ্যালো এখানে গেনটা অনেক বেশি হয়ে গেছে তো এখানে কমিয়ে দিতে পারবো আমি এখানে এই দেখুন গেন কমে দিতে পারবো তো সেই মতন আমি এখানে অ্যাডজাস্ট করে এটাকে গেন কম কম বেশি করে এই ভোল্টেজটাকে কম বেশি করে চালাতে পারবো হ্যালো 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 মাকে পঞ্চেক হ্যালো একদম ভালো মতনই কাজ করছে হ্যালো 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 মাকে পঞ্চেক হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এটা অনেক আছে তো এখান থেকে এখান থেকে কমানো যাবে হ্যালো 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 চেক হ্যালো হ্যাঁ তো আপনারা এরকম একটা প্রোজেক্ট বানাতে পারেন আর আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন যে এর রেজাল্ট কেমন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি একটা ভালো মাইক্রোফোন সার্কিটের ডায়াগ্রাম আমি শুরু করেছি ওটা কমপ্লিট হলে আপনাদের কাছে নিয়ে আসবো তো আজকে আপাতত এটুকু দেখা হবে পরে কোনো এক ভিডিওতে